আমি আসলে প্রথম দুইবার নৌকা চাই নাই, নমিনেশনও কিনি নাই, আমি এই প্রথম নৌকা চাইলাম। আর বিশেষ করে আওয়ামী লীগের বিরাট সংগঠন, তাদের যে নেতাকর্মী তাদের তো অবশ্যই মূল্যায়ন করে। আর আমার বিপক্ষে যিনি নমিনেশনটা নিয়েছেন তিনি আসলে প্রবীণ বয়স্ক মানুষ, এটাই তার বলতে গেলে শেষ নির্বাচন। তো এর জন্য আসলে যেই যেই সব কারণে নমিনেশন এবার দল দিতে, সবকটা বিষয় কিন্তু আমার মধ্যে ছিল, যেমন কোভিডের কথা বলছে, এলাকার উন্নয়নের কথা বলছে। তো লাস্টে একটা যতটুকু হয়েছে আমি যতটুকু জানি যে উনি মোটামুটি একটু লজ্জাবিহীনভাবেই নমিনেশনটা নিয়েছেন। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হলো যে রাজনৈতিক বক্তব্য এবং মঞ্চে যে বক্তব্যটা আমি দিয়ে থাকি সেটা হলো যে অবশ্যই ওনার দোয়া আমার সাথে আছেন, অবশ্যই দোয়া আছেন, এই এর জন্যই আমি এই কথাটা আসলে বলি। আসলে ওনারা দীর্ঘদিন ধরে এই তিন থানায় নির্বাচিত এমপি হয়ে আসছিলেন, এলাকার আসলে কোনো উন্নয়নই ওনারা করেন নাই। আর ওনারা কোনো উন্নয়ন করেননি, সাথে সাথে মানুষের সাথে দুর্ব্যবহার এবং মানে মানুষের সাথে একটু ব্যবহারটা বেশিই খারাপ করে ফেলছেন। আর ওনার কিছু ভাই আছে, তাদের দিয়ে এলাকাটাকে জমি দখল, চরবদ্রসন বাজারের জমি দখল, সদরপুর এক এক ভাইকে এক একটা উপজেলায় দিয়ে দায়িত্ব দিয়ে তাদের আর কি একদম তৃণমূল মানুষের উপরে খুব টর্চার করছেন। সাকলাইন কাজী নামে এক ভাই আছেন, তাকে ভাঙার দায়িত্ব দিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি করছেন, এবং সে নিজেও মানুষের সাথে হাত মিলে টিস্যু দিয়া মোছা এবং মানে আসলে রাজনীতি রাজনীতি আর রাখে নাই। আর ডেভেলপমেন্ট বলতে কিছুই তারা করে নাই, একদমই না। এর জন্য মানুষগুলো ক্ষিপ্ত হয়ে আমাকে প্রথমবার ভোট দিতে, দ্বিতীয়বার আমাকে ভোট দিতে, আমি উন্নয়ন করেছি দেখে। আসলে আরও কিছু কাজ বাকি আছে, কারণ কোভিড-19 সময় প্রায় 2 বছর আসলে ফাইন্যান্সিয়াল অবস্থা সরকারের ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থাটা। এর জন্য আমাদের কিছু কিছু ভিতরে রাস্তাঘাট, তারপর কিছু কিছু কাজ আমাদের বাকি রয়ে গেছে। 20% কাজ কিন্তু আমরা কোভিডের জন্য করতে পারি নাই। হ্যাঁ, তো এর জন্য অনেক দীর্ঘদিন আপনারাও জানেন যে ফাইন্যান্সিয়াল অবস্থা সারা পৃথিবীরই একই অবস্থা ছিল, এর জন্য 20% কাজ আমরা করতে পারি নাই, সেই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আসলে বিষয়টা হলো কি, বিষয়টা হলো আমি তো ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করছি, স্বতন্ত্র। তো আসলে আমি তো মার্কার উপর ডিপেন্ড করে নির্বাচন করি নাই। আর দ্বিতীয়ত হলো যে আমি এলাকায় অনেক সময় দিই, এবং এলাকায় এত সময় দেওয়ার কারণে ছোটো ছোটো বাচ্চা সহ ইয়াং জেনারেশন যারা আছে তাদের সাথে এই ধরেন ফুটবল খেলতে গেলাম, এই ক্রিকেট খেলতে গেলাম, একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর আমার অপোনেন্ট যে আছেন উনি তো আসলে এই লাস্ট 4.5 বছর এলাকায়ই আসেন নাই, কোভিডেও আসেন নাই, বন্যায়ও আসে না, কিছুতেই আসে না। তো আসলে আমাদের দেশের মানুষ তো অনেক সচেতন, তারা কিন্তু ওই যারা সাথে থাকবে, পাশে থাকবে, বিপদে থাকবে তাদেরকেই চিনবে। আর এই সম্পর্কটা তৈরির মূল কারণটা হলো যে আমরা সবসময় আমি কিন্তু এই যে কোনোভাবেই চলাফেরা করি, রাস্তায় গাড়িতে মোটরসাইকেলে ভ্যানে এই চলাফেরা করি, তো তাদের সাথে আমার খুব কাছে থেকে তাদের সম্পর্কটা হয়ে গেছে। আসলে ভোট কাটার বিষয়ে গত 2 বার নির্বাচনেও আমার বিপক্ষে যিনি ছিলেন উনি ওনার বাড়ির 2-3টা সেন্টার হয়তো বা কেটে নিয়ে গেছেন। আসলে 200 সেন্টার, 2-3টা সেন্টার কেটে নিয়ে গেলে আমরা ছেড়ে দিই, ওনার বাড়ির 2-3টা ওনারা যদি কাটে আমাদের তো আসা যায় না, ওরকম বেশি না, 2-3টা, এবার হয়তো বা পারবে না। তো আসলে আমাদের এখানে ওই গুজবটা খুব বেশি ছড়ায়। তো আমার বিপক্ষে যারা আছেন তারা বলেন যে এই হয়ে আসছে, হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিচ্ছে। আসলে এগুলো কিছু না, এগুলাই একদিন 2 দিন গুজব থাকে, তারপর গুজব উড়ে যায়। আমার এখানে 100% সুষ্ঠু নির্বাচন হবে। আসলে মূল যারা আওয়ামী লীগের সং এসেছিল তারা সবাই 80% আমার সাথে। এখন ধরেন আওয়ামী লীগের আজকে ইউনিয়নের প্রেসিডেন্ট আমার কাছে চলে আসে, আমার সাথে কাজ করতেছে, উনি ওনার মুখ দিয়ে আরেকজনকে বানায় দেয়, যেটা আসলে গঠনতন্ত্রের বিরোধী। আওয়ামী লীগের একটা গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র অনুযায়ী এটা কোনোভাবেই পারে না। তো আসলে বিগত দুর্দিনে যারা আওয়ামী লীগ এই তিন থানায় করছে তাদের 80% আমার সাথে, আর উনি যাদের আমার সাথে কাজ করলেই উনি ওটাকে বাদ দিয়ে মৌখিকভাবে উনি আরেকজনকে বানায় দেন গঠনতন্ত্র বিরোধী। তো এইটা তো আসলে এখন যারা আছেন সব গঠনতন্ত্র বিরোধী, এদের নামও কেন্দ্রীয় কমিটি জানে না। তো গ্রামের সরল সোজা মানুষ মনে করে কি প্রেসিডিয়াম মানি মনে হয় কমিটি মুখ দেওয়া করলেই হয়ে যায়, আসলে এগুলো একটা ভুয়া কমিটি। আসলে উৎসাহিত করা লাগবে না বলে আমার মনে হয়, কারণ আমি গণসংযোগ করে দেখতেছি তরুণরা কিন্তু খুব আগে আসতেছেন, যেটা গতবারও আমি পাই নাই। এবার তরুণ ভোটার কিন্তু অনেক, হ্যাঁ, এই তরুণ ভোটারদের কিন্তু খুব উৎসাহ, নিজেরাই উৎসাহিত ভোট দেওয়ার জন্য, অথবা আমি মনে করি তারা ভোট দিবে। ভাই আমার স্মার্ট করতে হলে তাকে আমার ভাঙ্গাকে সোজা করতে হবে। ওনারা আমার অপোনেন্ট যারা তারা ভাঙ্গাকে এইভাবে ভেঙে গেছেন যে অবস্থা থেকে তুলে আনতেই আমার জানটা বের হয়ে গেছে। তো অবশ্যই আমাদের ইচ্ছা আছে যে আমরা স্মার্ট বাংলাদেশ করব। দেখেন আমাদের জয় পরাজয় নির্ভর করে জনগণের উপরে। আমি 10 বছর জনগণের সাথে ছিলাম, কাজ করছি, তাদের বিপদে ছিলাম,
তাদের সুখে ছিলাম, তাদের উন্নয়নে ছিলাম। আর আমার অপোনেন্ট যিনি আছেন, উনি তো আসলে 10 বছরের এলাকায় আসেন নাই, উনি খালি ইলেকশনের সময় আসেন, আইসাই গুজব ছড়ান, এই হয়েছে ওই হয়েছে, এই হবে ওই হবে, হ্যাঁ তারপরে আবার বিদায় নিয়ে যান ভোটের মাধ্যমে। তো আমি মনে করি যে ধারাটা অব্যাহত থাকবে, আমার কাছে যেটা মনে হচ্ছে, যেরকম 2014 সালে আমি 28,000 ভোটের ব্যবধানে জিতছিলাম, ঠিক 2018 সালে এসে আমি 54,000 আমি জিতছি, এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ, আশা করি এবার 1,00,000 হবে। এখন পর্যন্ত সে আজকে 8 দিন ধরে ঢাকায়, আমি তাকে দেখতে পাচ্ছি না, আমি তো আজকে 2 মাস একদম একটানা দেশে আছি, কিন্তু উনি আজকে 8 দিন ধরে ঢাকায় শুনতেছি আজকে আসবে কালকে আসবে। আর উনি মনে করেন যে কিসের আশায় উনি আসবেন এটা আমি জানি না, তবে উনি আজকে ইলেকশন আছে আর 12 দিন 13 দিন, আর উনি আজকে 8 দিন ধরে ঢাকায় বসে আছেন। আসলে খেলা হবে এটা আমি বলি না, খেলা হওয়াটা আমার আমার স্লোগান না, খেলা হওয়াটা ওনার স্লোগান। উনি মাঝে মধ্যে বক্তৃতা এবার ইলেকশনের আগে এসে বলতেছে নিক্সন খেলা হবে খেলা হবে, আমার কি ওনার মতন বয়স্ক লোকের সাথে খেলা সাজায়? আমার বয়সের ডাবল বয়স তার, এখন উনি কি খেলতে চায় আমি আসলে ঠিক জানি না। আর 2 বার খেলা তো হয়েছে, হয়তো বা 3য়বার খেলতে চায়, ওনার মনে হয় ভালো লাগে আমার সাথে খেলতে, 2 বার তো খেলছে, 3য়বারের জন্য হয়তো বাবার আসছেন। আমার বলার আছে যে আমরা একটু খেলাধুলা একটু মনোযোগী হতে হবে, আমি নিজে যেরকম আমার এখনও ভাঙাতে আমার নিক্সন চৌধুরী গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে, তাদের খেলাধুলার মনোযোগ হতে হবে, তাদের মানুষের পাশে সামাজিক কাজগুলো তাদের করতে হবে, এবং তরুণ সমাজরাই কিন্তু এই দেশকে আগার স্মার্ট বাংলাদেশ করতে পারবে, তরুণ সমাজরাই স্মার্ট বাংলাদেশ করতে, তা আহ্বান করবো স্মার্ট বাংলাদেশ করার জন্য সরকারকে, আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য।